গত 10 বছরের তৃণমূল শাসনে না হয়েছে কৃষির উন্নতি, না হয়েছে শিল্প। এরাজ্যের মসনদ দখলে উঠে পড়ে লেগেছে সাম্প্রদায়িক দলের তকমা পাওয়া বিজেপিও। এই পরিস্থিতিতে হতাশাগ্রস্ত যুব সমাজ চায় এক নতুন সরকার। সেজন্য বাম কংগ্রেস ও ধর্মনিরপেক্ষ জোটে সংযুক্ত মোর্চাকে ভোট দিয়ে বিপন্ন গণতন্ত্র রক্ষার আহ্বান জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। দেশের অবস্থা ভালো না, বিজেপি বিষ ছাড়ছে, আগুন ছাড়ছে, দেশ চাকার হয়ে যাবে। এই বিজেপি চললে এই বিজেপি গরিব মানুষের দাম রুটি নিয়ে টানবে, এই বিজেপিকে সারাতে হবে। তাই এই মিটিং থেকে আমাদের প্রথম আওয়াজ, বিজেপি হটাও, দেশ বাঁচাও। আমি বলবো বিজেপি হটাও, আপনারা বলবেন দেশ বাঁচাও। বিজেপি হটাও, আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। সরকার এই আত্মহত্যাকে নিয়ে উৎসব করছে। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার, গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে, তাদের সরকার এটা চলতে পারে না। তাই আমাদের আওয়াজ, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। একটা সময় ছিল যখন তার ব্যক্তিত্ব ভাষণে উদ্বুদ্ধ হতো তরুণ সমাজ, স্বপ্ন দেখত কৃষিকে ভিত্তি করে শিল্পায়নের পথে এগিয়ে যাওয়ার, অপেক্ষা করত তার জ্বালাময়ী বক্তৃতার। সেই দিন বদলেছে 10 বছর আগেই। অসুস্থতার জেরে এখন শয্যাশায়ী পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শয্যাশায়ী হলেও তিনি স্বপ্ন দেখা ছাড়েননি। তাই 2019-এর ব্রিগেড সমাবেশে মুখে অক্সিজেনের নল লাগানো অবস্থাতেও দেখা গিয়েছিল তাকে। 21-এর ভোটের আগে নয়া রাজনৈতিক সমীকরণ অনুধাবন করে এবার অডিও বার্তা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ছাপাতেও এলো তার বিবৃতি। নমস্কার, বাংলার প্রিয় নাগরিকবৃন্দ, রাজ্য বিধানসভার নির্বাচন শুরু হয়ে গেছে। আমরা সকলেই বুঝতে পারছি এ রাজ্যের রাজনীতিতে এই এক সন্ধিক্ষণ। বিগত বামফ্রন্টের আমলে আমরা স্লোগান দিয়ে বলেছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং সেই চিন্তাধারাই নিয়েই আমরা এগিয়েছি। কৃষিতে যেমন সাফল্য এসেছিল, তেমনি শিল্পের প্রসার ঘটতে শুরু করেছিল। বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূলের সরকার রাজ্য জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সমস্ত বিচারেই রাজ্যের অর্থনীতি টেনে বেসেছে বিপর্যয়, হতাশা, কৃষিতে সংকট, কৃষকের সংকট, কৃষিজাত দ্রব্যের দাম আকাশ জমা হয়েছে। অন্যদিকে এ রাজ্যের শিল্প শিল্পায়ন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। গত 10 বছরে উল্লেখযোগ্য কোনো শিল্পই, উল্লেখযোগ্য একটি শিল্পও আসেনি। তৃণমূল নন্দীগ্রামে এখন শ্মশানের নিরবতা, শিক্ষায় নৈরাজ্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, নাগরিক জীবনের চাহিদাগুলি অবহেলিত, সামাজিক জীবনে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, চুরাচারী শাসক দল, তাদের কর্মী বাহিনী এবং সমাজ বিরোধীরা একজোট হয়েছে। মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্করভাবে বিঘ্নিত। এই পরিস্থিতি চলতে পারে না। বিশেষত যুব সম্প্রদায় এরা দেশের ভবিষ্যৎ, তারা এখন আশাহীন, উদ্যোগহীন, হতাশায় জড়িয়ে পড়ছে। রাজ্য ছাড়ছে অনেক যুবক, দেশের অন্যান্য জায়গায় গিয়ে চাকরির সন্ধানে ঘুরে মাথার চেষ্টা করছে। একদিকে এই তৃণমূলের শৈলতান্ত্রিক নৈরাজ্য, অপরদিকে বিজেপির আগ্রাসন,
রাজ্যে যেমন বিপদের পরিবেশ তৈরি করেছে, তেমনি এনে দিয়েছে এক সম্ভাবনা। বামফ্রন্ট, কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ একটি দল, তারা একটি যৌথ মঞ্চ তৈরি করেছে এই নির্বাচনে সংগ্রাম করবার জন্য। রাজ্যে যুব সমাজ, তারা এই সংগ্রামের সামনে সারি রয়েছে। তারা চায় শিল্প, তারা চায় শিক্ষা, তারা চায় সমাজের উন্নত মূল্যবোধ। নির্বাচনের মধ্যে দিয়ে গ্রাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির জয় হলে নতুন সরকার তৈরি হবে, যারা গণতন্ত্রকে, যারা বিপদগ্রস্ত গণতন্ত্রকে রক্ষা করবে, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাবে এবং সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জীবন জীবিকার দাবিগুলি সম্পর্কে সতর্ক থেকে কাজ করবে। আমার আবেদন সকলের কাছে, পশ্চিমবাংলাকে বিপদ থেকে রক্ষা করুন। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি করুন। ধন্যবাদ। বঙ্গে একুশের ভোটের প্রথম দফা হয়ে গিয়েছে 27 মার্চ, 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, যেখানে লড়াই দুই হেভিওয়েট নেতার। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিপরীতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই লড়াইয়ে বাম শরিক মীনাক্ষী মুখোপাধ্যায়, নন্দীগ্রাম সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি। গত 10 বছরের শাসন যে আসলেই অপশাসন, সেই বার্তা দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের আর্জি তৃণমূলকে হারাতে হবে। বিজেপি আক্রোশনকেও রুখতে হবে, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কৃষি শিল্পায়নকে পাথেয় করে এগোতে হবে বাংলাকে। আর সেজন্যই দরকার ধর্মনিরপেক্ষ সরকার, যা দিতে পারে একমাত্র সংযুক্ত মোর্চা। দ্বিতীয় দফার ভোটের আগে বুদ্ধবার্তা রাজ্যবাসীকে কতটা উদ্বুদ্ধ করল তা জানা যাবে 2রা মে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।